লিমিটেড ইউজ হয়েছে, খুবই কম ইউজড হয়েছে। তো যখন আপনারা আরও 4-5টা এফ প্রিমিয়াম গাড়ি দেখবেন এবং এই গাড়িটা এসে আপনারা দেখবেন, আশা করি এই গাড়িটা আপনাদের পছন্দ হবে। কারণ আপনারা যখন চালাবেন, দরজাগুলো ধরবেন, তখনই বুঝে যাবেন যে এবং এই গাড়িটি 4টি চাকায় কিন্তু একেবারে নতুন এবং রিমগুলো কিন্তু একেবারে ফ্রেশ আছে। তো এটা কিন্তু আপনাদের জন্য খুবই খুবই প্লাস পয়েন্ট। তো আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটি গাড়ি নিয়ে আসলাম। এটা হচ্ছে টয়োটা এফ প্রিমিও 2006 মডেল, 2011 রেজিস্ট্রেশন, আর এটার কালার হচ্ছে পার্ল, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র, পেপার সাপোর্টেড করা আছে, আর 6 লিটার সিএনজি করা আছে। আসসালামু আলাইকুম গাইস, নোমান ফ্রম নোমান ব্লগস। আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন, দয়া করে লাইক বাটন একটু লাইক দিয়ে দিন, কমেন্ট করে দিন যে আপনার বাংলাদেশ অতনস বাইরে কোথায় বসে আপনি দেখতেছেন। নেক্সট টাইম আমার কাছে আপনার কোন গাড়ি বা কোন গাড়ির শোরুমে ভিডিও যাচ্ছেন জাস্ট কমেন্টস করে দিন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিওটা ট্রাই করবো। তো গাইস, এই হচ্ছে আপনার গাড়িটা, ঢাকা মেট্রো G33L একটি গাড়ি। আর 2006 যেসব গাড়িগুলো বর্তমানে পাওয়া যায় ম্যাক্সিমাম হচ্ছে উবার পাঠাও রেন্টিকারে চলে, বাট এটা কিন্তু শুধুমাত্র ফ্যামিলি কাজে ইউজ হয়েছে, কোনো উবার পাঠাও রেন্টিকারে ইউজ হয় না এবং লিমিটেড ইউজ হয়েছে, খুবই কম ইউজড হয়েছে। তো যখন আপনারা আরও 4-5টা এফ প্রিমিয়াম গাড়ি দেখবেন এবং এই গাড়িটা এসে আপনারা দেখবেন, আশা করি এই গাড়িটা আপনাদের পছন্দ হবে। কারণ আপনারা যখন চালাবেন, দরজাগুলো ধরবেন, তখনই বুঝে যাবেন যে গাড়িটা কতটা কম চলেছে এবং কতটা ভালো আছে। গাড়ির যতগুলো গ্লাস আছে সামনে পিছে ডানে বামে প্রত্যেকটা গ্লাসই হচ্ছে অরিজিনাল। গাড়ির রাইট সাইডে যদি দেখাই, রাইট সাইডে কিন্তু আপনার জাস্ট এই পাশ হালকা টাচ আপ করা আছে, আর পিছনে এই পাশ ও উপরে সবই কিন্তু একবারে অরিজিনাল কালার আছে। তো যেহেতু আপনার অরিজিনাল এই পাশে কালার আছে, এই জন্য এখানে আর কোনো নতুন রং করা হয় নাই। তো লেফট মানে রাইট সাইডও একবারে নিট অ্যান্ড ক্লিন, কোনো স্পট স্ক্র্যাচ কোনো কিছুই নাই আমি যদি দেখাই আপনাদের। এবং রিমটাও চমৎকার, চাকাগুলো একেবারে ফ্রেশ আছে। এই পাশে দরজাটা দেখেন একেবারে নিট অ্যান্ড ক্লিন, এই পাশে দরজাও নিট অ্যান্ড ক্লিন, পিছনে হচ্ছে নিট অ্যান্ড ক্লিন। সো ওভারঅল যদি গাড়িটা বলি, কন্ডিশন খুবই ভালো আছে। সো ব্যাগে একটু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে। তো ব্যাক সাইডের টেললাইটটা কিন্তু আপনার স্ট্রোক টেললাইট, মানে অরিজিনাল টেললাইট, এবং দেখতে পাচ্ছেন টয়োটা এফ প্রিমিয়াম লেখা আছে। নাম্বার প্লেটগুলো দেখে বোঝা যাচ্ছে গাড়িটা কতটা নিট অ্যান্ড ক্লিন, এবং পিছনে ওই ধরনের কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই। জাস্ট এখানে হালকা একটা ট্যাপ আছে, সামহাও কোনো কিছুতে লেগেছিলো। ব্যাকে যদি দেখিয়ে দেয় আপনাদের, দেখেন 6 লিটার সিএনজি করা আছে। এবং এই প্যাডগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে অরিজিনাল প্যাড, যে গাড়িটা কিন্তু অতটা ইউজড হয় নাই। এবং বিটগুলো যদি দেখায় দেখেন, বিটও কিন্তু মেজর অ্যাক্সিডেন্টের কোনো হিস্ট্রি নেই। স্পেয়ার টায়ারটা যদি চাকাটা যদি দেখিয়ে দেয় আপনাদের, দেখেন এখানে কিন্তু একেবারে চমৎকার অবস্থা আছে, দেখেন একেবারে ফ্রেশ। এবং এই বিটগুলো দেখেন, এগুলো একেবারে ফ্রেশ আছে কিন্তু, ঠিক আছে। গাড়ির লেফট সাইডও অ্যাজ ইট ইজ একেবারে নিট অ্যান্ড ক্লিন, কোনো প্রকার কোনো স্ক্র্যাচ স্পট নাই। এই পাশে যদি দেখায় দেখেন একেবারে নিট অ্যান্ড ক্লিন, এই পাশেও একেবারে নিট অ্যান্ড ক্লিন। তো মোট কথা গাড়িটা একেবারেই ফ্রেশ, আপনার বর্তমানে একটা টাকারও কাজ করতে হবে না, আপনি জাস্ট কিনবেন এবং চালাবেন। আর এটার ভিতরে ইন্টেরিয়রটা হচ্ছে বেজ ইন্টেরিয়র। তো ইন্টেরিয়রটা আমি একটু দেখিয়ে দিই আপনাদের, দেখেন খুবই চমৎকার একটা ইন্টেরিয়র, এবং উডেন কিন্তু আছে এখানে দেখতে পাচ্ছেন। আর পিছনে যদি দেখিয়ে দিই আপনাদের, পিছনে আপনারা তিনজন তো অনায়াসে বুঝতে পারবেন, লেগ স্পেস সিলিংটাও দেখেন খুবই চমৎকার, আর্মরেস আছে। তো গাড়িটি একটু স্টার্ট দিই, দেওয়ার সাথে সাথে স্টার্ট হয়ে গেল। সবটা সিএসি, এবং এটা কিন্তু টোটালি আপনার উডেনের, সাধারণত এফ প্রিমিয়াম উডেনের হয়ে থাকে। দেখেন কতটা নিট অ্যান্ড ক্লিন উডেন, এবং প্যাডগুলো দেখেন কতটা নিট অ্যান্ড ক্লিন এবং কতটা চমৎকার প্যাড দেখতে পাচ্ছেন। এই হচ্ছে একটি বক্স, এখানে প্রয়োজনীয়পত্র রাখতে পারবেন, আর এখানে মূলত আপনারা সিগারেটের ছাই ফেলতে পারবেন, লাইটার আছে সিগারেট ধরাতে পারবেন, এখানে একটি বক্স আছে এখানে প্রয়োজনীয়পত্র রাখতে পারবেন, এখানে দুটি কাপ হোল্ডার আছে কোক কফি চাল এখানে রাখতে পারবেন, এখানে একটি বক্স আছে এখানে প্রয়োজনীয়পত্র রাখতে পারবেন। আর এটা হচ্ছে আপনার সিডি প্লেয়ার, এখানে রেডিও গান শুনতে পারবেন, এবং ব্যাক ক্যামেরাও কিন্তু আছে, আমি একটু দেখে দিই। দেখেন এই হচ্ছে ব্যাক ক্যামেরা, এসি ভেন্ট একটা, দুইটা, তিনটা, চারটা এসি ভেন্ট। এই হচ্ছে রুম লাইট, এখানে আপনার সান ভেজার আছে, এবং এখানে জাস্ট এটা খুললে এটা লাইট জ্বলে উঠবে, আবার বন্ধ করলে লাইট বন্ধ হয়ে যাবে। এখানেও আয়না আছে, এবং এখানেও কিন্তু আপনার লাইট আছে। এখান থেকে প্রতিটা গ্লাস অটো ওঠানো করতে পারবেন, সেন্টার লক করতে পারবেন, আর লুকিং গ্লাস অন অফ করতে চাইলে এখান থেকে জাস্ট ক্লিক দিলে কিন্তু আপনার অন অফ হয়ে যাবে। আর এই হচ্ছে স্পিডোমিটার, মাত্র 52,000 কিলোমিটার চলছে। তো মেবি এটা টেম্পারিং হতে পারে, আমি শিওর না, বাট এটা হয়তো ম্যাক্সিমাম 80-90-এর বেশি চলে নাই।
কারণ গাড়িটা দেখে যা বোঝা যাচ্ছে এরকমই। সো ইঞ্জিনটা আমি একটু পর দেখিয়ে দিব, তখন আরও ভালো করে আপনারা বুঝতে পারবেন। সো এসির কন্ডিশন মার্শাল্লাহ ভালো আছে, এসিতে আশা করি কোনো ধরনের কোনো প্রবলেম নেই, ভালো পরিমাণে ঠান্ডা হয়ে গিয়েছে। যেহেতু মোটামুটি আমি গাড়ি অনেক বছর ধরে চালাই, আমার এক্সপিরিয়েন্সে আমি বলে দিলাম যে এসিটা আসলেই ভালো আছে। এবং যখন আপনি একটা গাড়ি কিনবেন অবশ্যই এসিটা 10-15 মিনিট চালিয়ে তারপর দেখে শুনে তারপরে নেবেন, নাহলে পরবর্তীতে ঝামেলায় পড়বেন যদি এসিটা সামহ নষ্ট হয়। এবং গাড়ি কিনলে বা বিক্রি করেন যেভাবে যেটাই করেন সাথে সাথে নাম ট্রান্সফারটা করে ফেলবেন, নাহলে পরবর্তীতে খুবই ঝামেলায় পড়বেন। আর এই হচ্ছে আপনার ইঞ্জিন, ইঞ্জিনের কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে, একবারে ফ্রেশ এবং নিট অ্যান্ড ক্লিন একটা ইঞ্জিন। এবং চেসিসগুলো যদি দেখেন একেবারে 100% জেনুইন চেসিস কিন্তু আছে। তো যারা আসলে ভালো ইঞ্জিনের টয়োটা এফপ্রিমিও কিনতে যাচ্ছেন তারা কিন্তু নিঃসন্দেহে গাড়িটা দেখতে পারেন। এবং এই গাড়িটি চারটির চাকায় কিন্তু একেবারে নতুন এবং রিমগুলো কিন্তু একেবারে ফ্রেশ আছে, তো এটা কিন্তু আপনাদের জন্য খুবই প্লাস পয়েন্ট। সেই ছিল আজকের এই গাড়িটি, আশা করি গাড়িটি আপনাদের পছন্দ হয়েছে। আর একেবারে ফ্রেশ একটা গাড়ি, প্রথম মালিক চালিত, একবারে শোরুম থেকে বর্তমান পর্যন্ত প্রথম মালিক নামিয়ে আছে, স্মার্ট কার্ড আছে এবং পেপার্স থেকে শুরু করে সব কিছুই আপনার ওকে আছে, পেপার্সে কোনো ধরনের কোনো ঝামেলা নাই। এবং ফুল গাড়ির রং কিন্তু আপনার একবার অরিজিনাল আছে, খালি জাস্ট সামনে একটু টাচ আপ করা হয়েছে। তো সব কিছু মিলে গাড়ি কন্ডিশন ভালো আছে, গাড়ির ইঞ্জিন, গাড়ির চেসিস, গাড়ির এসি সব কিছুই পারফেক্ট আছে। সো এখন সরাসরি প্রাইজে চলে আসি। এই গাড়িটা তারা দাম চাচ্ছে 14,95,000 টাকা, আর এটা অলমোস্ট ফিক্স, কিছুটা নেগোশিয়েবল হতে পারে, যখন আপনারা আসবেন চালাবেন পছন্দ হবে তখন হয়তো মালিকের সাথে বসে আলোচনা সাপেক্ষে কিছুটা কমে নিতে পারেন। তো স্ক্রিনে আমি সরাসরি তাদের নাম্বার দিয়ে দেবো, ডেসিম বসে নিচ্ছে তাদের নাম্বার দিয়ে দেবো, যে কোনো কোয়ার জন্য ফোন দিতে পারবেন 10:30 থেকে 8:00 মধ্যে।